স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আপনি যদি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাত পাবেন। এটাই বর্তমান যুগের বাস্তব। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা চাকরি না পেয়ে ঘুরে বেড়াবে, হতাশাগ্রস্ত হয়ে পড়বে, তবু তারা ব্যবসার দিকে এগোবে না। ঝাড়ুদারের চাকরি হলেও চলবে, তবু সরকারি চাকরি চাই। তাহলে এত কষ্ট করে উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন কি? পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মৎস্য তপশিলী জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। বর্তমানে রাজ্যের বাজারে যেমন মাছের ক্রমবর্ধমান চাহিদা আছে, ঠিক তেমনি বেকার রয়েছেন ত্রিপুরার বেশ কিছু যুবক। এই দুটিকে মিলিয়ে গ্রামীণ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান গড়ে তুলতে বারংবার পুকুরে মাছ চাষের পরামর্শ দিয়েছেন মন্ত্রী। দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে মাছ, দুধ, ডিম ও মাংস উৎপাদনের পাশাপাশি ত্রিপুরার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য লড়ছেন তিনি। তাই বারবার যুব সমাজকে আহ্বান জানিয়েছেন রাজ্যে নতুন শিল্প গড়ে তোলার। ভবিষ্যতে রাজ্যের বেকার যুবকরা ব্যবসার পথ অবলম্বন করে স্বাবলম্বী হয়ে উঠবে বলে এদিন আশা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তো মাথায় রাখতে হবে, আপনি যদি মনে করেন যে আপনি জীবনে স্বরোজগারি হতে চাই, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি ডেডিকেশন দরকার। স্বামী বিবেকানন্দ জি বলেছিলেন, আপনি যদি কিছু করতে চান তাহলে পথ পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে অজুহাত পাবেন। ঠিক না? আপনি কিছু করতে চাইলে আপনি পথ পাবেন, আর করতে কিছু না চাইলে আপনি অজুহাত পাবেন। আর এটাই বাস্তব। দেখবেন আমার প্রচুর ফ্রাস্ট্রেটেড ছেলেরা এদিক সেদিক ঘুরে বেড়ায়, আমার মাঝে মধ্যে হাসি পায়। আমি বিএ মিনিস্টার যখন আমার কাজ করি, মাস্টার ডিগ্রি পাস করা ছেলে, এমএসসি পাস করা ছেলে, বিএসসি পাস করা ছেলে আমার কাছে এসে বলে, দাদা কিচ্ছু আগে একটা জাদুঘর চাকরি গুলো আমার দিয়া দেয়, তবে সরকারি চাকরি না। তো জাদুঘরের যদি চাকরি করতে লাগে এমএসসি পাস করার কি মানে? হোয়াট ইস দ্য মিনিং অফ ইয়ার ডিগ্রি? দীর্ঘদিন রাজ্যে পড়েছে, এই নেগেটিভিটির কারণে আমাদের রাজ্যের বেকার যুবক যারা আছে তারা নিজেদেরকে দিনের পর দিন ওই নেগেটিভিটির কুয়াতে ঢুকিয়ে দিয়ে। রাজ্যের তপশিলী জাতি কল্যাণ বিভাগের অর্থায়নে এবং NSIC দ্বারা আয়োজিত মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, বেকারত্ব দূর করতে বর্তমানে নানান পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। কম সুদে ঋণ দেওয়ার জন্য সূচনা করা হয়েছে নানা প্রকল্পের। এবার এগিয়ে আসতে হবে রাজ্যের বেকার যুবক যুবতীদেরও। এবং তারা খাদি বোর্ডের মাধ্যমে তাদেরকে 10 লক্ষ টাকার ঋণ আমি সেদিন দিয়েছিলাম। তারা শুধু কি করে? তারা শুধু পোর্টালি মাটির কাজ করে, মাটির প্রতিমা তৈরি করে এবং মাটির জিনিস তারা তৈরি করে, মার্কেটিং করে। আপনারা বিশ্বাস করবেন না যে তাদের এই 10 লক্ষ টাকা যে আমি ঋণ প্রদান করেছি ব্যাংকের মাধ্যমে, তারা সাকসেসফুলি 1 বছরের মাথায় সমস্ত ঋণ তারা পরিশোধ করে। আমি যারা এখানে ট্রেনার রয়েছেন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে যদি সম্ভব হয় পাশাপাশি ধূপকাঠির শলা, আমাদের আমরা হারিয়ে গেছিলাম ধূপকাঠির শলা, এখন ছোট ছোট মেশিন পাওয়া যায়, এই মেশিনের দাম খুব একটা বেশি না, 1,15,000 বোধহয় পড়ে, এই যে রাউন্ড স্টিকটাও তৈরি করা যায় একবার, তো এইটার একটা ট্রেনিং যদি করানো যায়, পাশাপাশি এই যে ক্যাটারিং সার্ভিস এটারও একটা ট্রেনিং করানো যায়, এবং তাদেরকে স্বরোজগার করার জন্য ছোট ছোট লোনেরও ব্যবস্থা রয়েছে। এসি ওয়েলফেয়ার থেকে তো রয়েছে, এসি থেকে তো করা হয় না, এসি থেকে ছোট ছোট লোনের ব্যবস্থা করা যায় যেটার ঋণ মানে ইন্টারেস্ট খুব কম, মোস্ট অফলি 6%,
6% মাত্র 6% আপনারা সেই লোনটাকে রিকভারি করার যে ইন্টারেস্টটা সেটা মাত্র 6%। রাজ্যের বেকার যুবক যুবতীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার সব ধরনের সহায়তা করতে আগ্রহী বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।